নমস্কার, স্বপ্না বিগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মুকুল রায়ের খোঁজ নিল না কেউ, এ নিয়ে খুব উগ্র দিলেন অর্জুন সিং। কাজ হলো ইউজ অ্যান্ড থ্রো, কিন্তু মুকুলদা কোন পার্টিতে আছেন কোনো ব্যাপার নেই। তৃণমূল সবসময় এটাই করে। আমি বিজেপি শুধু নয়, আমি পার্সোনালি মুকুলদাকে দেখতে যাবো। ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, আমরাও ওর পরিবারের সঙ্গে আছি। ছেলেকে আমি সমস্ত রকম সাজেশন দিয়েছি, ওনার পাশে, ওনার পরিবারের পাশে আমরা সবসময় আছি। পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন যোগান দিতে বাংলার বহু যুবকেরা পরেন পরিচয়ের পরিধান। সেই তাগিদেই ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামের বাসিন্দা বছর একুশের সাবেদুল আলী। চেন্নাইয়ে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল সাবেদুলের। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রোড রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। সঙ্গে থাকা সহ যাত্রীরা জানান, ভোরে ট্রেনের দরজার সামনে বসেছিল সাবেদুল, তারপরেই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যে প্রশাসনের সহযোগিতায় দেহ বাড়িতে আনার চেষ্টা করছেন পরিবারের সদস্যরা। তনুজেন, সাবনাবিক নিউজ, মালদা। দীর্ঘ টালবাহনার পর বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি, তবে এই শপথ গ্রহণ প্রক্রিয়াকে মান্যতা দেননি রাজ্যপাল। উল্টে বিষয়টি অসাংবিধানিক বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। এ প্রসঙ্গে কি বললেন সায়ন্তিকা, শুনব। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, কারণ এটা যাদের বলার এবং যাদের দেখার তারা ঠিক দেখছেন। আমি এটুকুই বলবো যে আমাদের ধর্নার এতদিনের সাত দিন ধরে এবং এক মাস পেরিয়ে গেছে। আজ যেটা অনেক দিন আগে হয়ে যাওয়ার ছিল সেটা আজ হয়েছে এবং অবশেষে শেষ ভালো যায় সব। নবনির্বাচিত দুই প্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করানোর প্রক্রিয়াকে অসাংবিধানিক আখ্যা রাজ্যপালের, কি বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শুনব। এর আগে অনেক জানিয়ে দিয়েছি, আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগেই জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেব না। উনি বলছেন যে কোনো রুল সংবিধানের ঊর্ধ্বে না। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে। নমস্কার, স্বপ্না বিগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। ২৪ ঘন্টার মধ্যে জোড়া খুন, হারিম করা ঘটনার সাক্ষী থাকলো বাংলা। উল্লেখ, মুর্শিদাবাদের নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি ঘোষপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ মাঝি। প্রশাসন সূত্রে খবর, টাকা নিয়ে বচসার জেরে মাকে খুন করে যুবক। নওদা থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করলে পুলিশ থেকে বাঁচতে মুর্শিদাবাদ পেরিয়ে নদিয়ায় ঢুকে পড়ে অভিযুক্ত। পুলিশের তারা একটি পাটের ক্ষেতে গা ঢাকা দিলে তাকে দেখে ফেলেন এক বৃদ্ধ। তিনি চিৎকার জুড়ে দিলে তাকেও খুন করেন কৃষ্ণ মাঝি। অবশেষে অভিযুক্তকে ধরতে সক্ষম হয় পুলিশ। গণেশ সাহা, স্বপ্নাবিক নিউজ, মুর্শিদাবাদ। নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মাত্র একটা বছরের অপেক্ষা, পুরী নয় সৈকত শহর দীঘাতে গিয়ে জয় জগন্নাথ করতে পারবেন পূর্ণার্থীরা। কি বিশ্বাস হচ্ছে না, উইকেন্ডে এবার হাওয়া বদল শুধু নয়, পূর্ণও করতে পারবে আমবাঙালি। পুরীর আদলে দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, যে মন্দিরে আগামী বছর রথের রশিতে পড়বে টান। আর এ কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, যুদ্ধ তৎপরতায় চলছে দীঘার জগন্নাথ মন্দির প্রস্তুতির কাজ। অনেকটা হয়ে এলেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পীরা। সব ঠিকঠাক থাকলে আগামী বছর রথের দিন পুরীর মতো দীঘাতেও পালিত হবে রথযাত্রা উৎসব। সেভনে নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।